বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে, আহত দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ট্রলিতে থাকা দুই যুবক। দুর্ঘটনা পরপরই পালিয়ে যায় বাস চালক। আহত বাসের 10 যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?